আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইচএসসি 2022 শিক্ষাবর্ষের শিক্ষার্থীবৃন্দ, ক্রিয়েটিভ অনলাইন ক্লাসরুমের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আমরা আজকে নিয়ে এসেছি তোমাদের বারোতম সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে। এটি হচ্ছে তোমাদের ইতিহাসের বারোতম সপ্তাহের ইতিহাস প্রথম পত্র বিষয়ে অ্যাসাইনমেন্ট। এই বিষয়ের এটি তোমাদের তৃতীয় অ্যাসাইনমেন্ট, অর্থাৎ এই বিষয়ে আরও তোমাদের দুইটি অ্যাসাইনমেন্ট হয়ে গেছে। তোমরা যারা অন্যান্য অ্যাসাইনমেন্টগুলো প্রস্তুত করতে পারোনি এখনও, আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো। সেখানে ভিডিওটি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা অন্যান্য অ্যাসাইনমেন্টের লিঙ্কগুলো দেখে ভিডিও নিয়ে তোমাদের অ্যাসাইনমেন্টগুলো প্রস্তুত করে নিতে পারো। চলো আমরা প্রথমে প্রশ্নটিকে একটু ভালোভাবে দেখে নিই। আজকের অ্যাসাইনমেন্টের অধ্যায় হচ্ছে তৃতীয় অধ্যায়, ইংরেজ ঔপনিবেশিক শাসন ব্রিটিশ আমল। তো আমাদের এখানে কিছু অ্যাসাইনমেন্টের নির্দেশনা দেওয়া আছে। প্রথমে আমরা অ্যাসাইনমেন্টের জন্য একটি উপযুক্ত শিরোনাম লিখে নিতে পারবো, যেখানে তোমাদের দুই নং কলমে দেওয়া আছে ভারতের স্বাধীনতা আন্দোলনে কংগ্রেস ও মুসলিম লীগের রাজনৈতিক কর্মসূচি বিশ্লেষণ এবং সামাজিক ও রাজনৈতিক জাগরণের পারস্পরিক মত বিনিময়ের প্রয়োজনীয়তা। এটি হবে আমাদের আজকের অ্যাসাইনমেন্টের শিরোনাম। চলো আমাদের নির্দেশনাগুলো দেখে নেই। যেখানে বলা আছে কংগ্রেস প্রতিষ্ঠার পর ভূমি ব্যাখ্যা করতে হবে, আমাদের সর্বোচ্চ 4 নম্বর পাওয়ার জন্য আমাদের যে নির্দেশনা ফলো করতে হবে, কংগ্রেস প্রতিষ্ঠার পর ভূমি যথাযথ ব্যাখ্যা করতে হবে। চলো আমরা প্রথমে অ্যাসাইনমেন্টের জন্য শিরোনামটিকে দেখে নেই। অ্যাসাইনমেন্টের বিষয় হচ্ছে ইতিহাস প্রথম পত্র বিষয় কোড 304, অ্যাসাইনমেন্ট 3, 12তম সপ্তাহ। শিরোনাম, ভারতের স্বাধীনতা আন্দোলনে কংগ্রেস ও মুসলিম লীগের রাজনৈতিক কর্মসূচি। চলো আমরা ক নং প্রশ্নটির জন্য সমাধানটিকে দেখে নিই। কংগ্রেস প্রতিষ্ঠার পর ভূমির যথাযথ ভূমিকা। প্রথমে আমরা অ্যাসাইনমেন্টের শিরোনামটিকে লিখে নেব, দেন ক নং প্রশ্নের উত্তর। কংগ্রেস প্রতিষ্ঠার পটভূমি, 1885 সালের শেষের দিকে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা ভারতের রাজনৈতিক ইতিহাসে এক নবযুগের সূচনা করে। ভারতের ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলনে কংগ্রেসের ভূমিকা ছিল অনন্য। ভারতীয় জাতীয় কংগ্রেস দল সাধারণভাবে কংগ্রেস নামে পরিচিত। কংগ্রেস দেশের বৃহত্তম রাজনৈতিক দল দুটির একটি, অপর দলটি হল ভারতীয় জনতা পার্টি। এটি একটি ভারতের অন্যতম প্রাচীন রাজনৈতিক সংগঠন। 1885 সালের থিওজফিক্যাল সোসাইটির অকাল সংসদ সদস্য কংগ্রেস প্রতিষ্ঠা করেন। এরা হলেন অ্যালান অ্যাক্টোভিয়ান হিউম, দাদাভাই নওরোজি, দীনেশ এলজি ওয়াচা, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, মনমোহন ঘোষ, মহাদেব গোবিন্দ, রানাডে উইলিয়াম ওয়ার্ড ওয়েডার বার্ন প্রমুখ। ভারতের স্বাধীনতা আন্দোলনে জাতীয় কংগ্রেস নেতৃত্ব দান করেছিল। 1947 সালে ভারতীয় স্বাধীনতা অর্জন করলে কংগ্রেস দেশের প্রধান রাজনৈতিক দলে পরিণত হয়। সেই থেকে মূলত নেহরু গান্ধী পরিবারই কংগ্রেসকে নেতৃত্ব দান করে থাকেন। ভারতীয় জাতীয় রাজনীতিতে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা 1885 খ্রিস্টাব্দে হয়েছে মূলত ভারতবাসীর আশা আকাঙ্ক্ষা পূরণ, ব্রিটিশ বিরোধী ক্ষোভের হাত থেকে ব্রিটিশ শাসনকে রক্ষার উদ্দেশ্যে। মার্ক্সবাদী ঐতিহাসিক রজনী সামন্ত মনে করেন কংগ্রেস প্রতিষ্ঠা দ্বারা ব্রিটিশ শাসকবৃন্দ ভারতবাসীর ক্রমবর্ধমান ব্রিটিশ বিরোধী ক্ষোভের হাত থেকে ব্রিটিশ শাসনকে সুরক্ষিত করতে চেয়েছিল। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের কোনো প্রশ্নের উত্তর। চলো আমরা পরবর্তী প্রশ্নটিকে দেখে নিই। আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে মুসলিম লীগ প্রতিষ্ঠার পটভূমি, যেখানে মুসলিম লীগ প্রতিষ্ঠার পটভূমি যথাযথ ব্যাখ্যা করতে হবে সর্বোচ্চ নম্বর প্রাপ্তির জন্য। চলো আমরা খনন প্রশ্নটির সমাধানটিকে দেখে নিই। মুসলিম লীগ প্রতিষ্ঠার পটভূমি, সৈয়দ আহমেদের অনুগামী উদ্যোগ, সৈয়দ আহমেদের মৃত্যু, তারপর অন্যতম দুই ঘনিষ্ঠ অনুগামী ভিকার উল মুলক ও মহসিন উল মুলক এবং অন্যান্য নেতৃবৃন্দ মুসলিম স্বার্থ সংরক্ষণের উদ্দেশ্যে একটি পৃথক রাজনৈতিক সংস্থা গঠনের কথা চিন্তা করেন। উদ্দেশ্যে 1901 খ্রিস্টাব্দে অক্টোবর মাসে তারা লয়চিতে এক গৌরব বৈঠকে মিলিত হন। তবে তাদের এই প্রথম প্রয়াস বিশেষ ফলস্বরূপ হয়নি। ভিকার উল মুলক পত্র 1903
খ্রিস্টাব্দে জুলাই মাসে সাহারানপুরে একটি মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল বলে জানা যায়। তবে ওই বছরের একটি উল্লেখযোগ্য ঘটনা হলো অক্টোবর মাসে পায়োনিয়ার পত্রিকার সম্পাদকের লেখা নবাব বিকারুল মুল্ক এর একটি পত্র। ওই পত্রে নবাব লেখেন, সংখ্যালঘু হিসেবে ভারতীয় মুসলিমদের নিজস্ব চাহিদাগুলি সরকারের কাছে উপস্থাপন করার জন্য কতগুলি উপায় অবশ্যই বাহির করতে হবে। একইভাবে একটি রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠার ব্যাপারে মুসলিম সমাজ আরও এক ধাপ এগিয়ে যায়। রাজনৈতিক দল গঠন। রাজনৈতিক দল গঠনের দাবি। সিমলা দূতের প্রাককালে মুসলিম নেতৃত্ববৃন্দ লয়ফিতে এক বৈঠকে মিলিত হয়। আনুমানিক 16 সেপ্টেম্বর 1906 খ্রিস্টাব্দ নিজ সম্প্রদায়ের জন্য একটি সর্বভারতীয় রাজনৈতিক দল প্রতিষ্ঠার ব্যাপারে গভীরভাবে তারা আলোচনা করেন। পরে 1 অক্টোবর সিমলা দূতে মুসলিম প্রতিনিধিবর্গের বিষয়টি গুরুত্ব সহকারে লর্ড মিন্টোর কাছে উত্থাপন করেন। এই দ্বৈত প্রসঙ্গে আগা খা তার আত্মজীবনীতে লিখেছেন, সিমলা বৈঠকে যোগদানকারী মুসলিম নেতারা এ বিষয়ে একমত হয়েছিলেন যে একটি স্বতন্ত্র সংগঠন ও সুনির্দিষ্ট কর্মপন্থার উপরেই তাদের ভবিষ্যৎ নির্ভর করছে। মুসলিম লীগ গঠন। অবশেষে 1906 খ্রিস্টাব্দে 30 ডিসেম্বর নবাব বিকারুল মুল্ক এর সভাপতিত্বে প্রায় 8,000 প্রতিনিধির উপস্থিতিতে ঢাকার মোহামেডান শিক্ষা সম্মেলন এর সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। আগা খা লীগের প্রথম সভাপতি এবং মহসিন উল মুল্ক ও বিকারুল মুল্ক যুগ্ম সম্পাদক নির্বাচিত হন। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের ঘন প্রশ্নের উত্তর। চলো আমরা পরবর্তী প্রশ্নটিকে দেখে নেব। এবার কংগ্রেসের মুসলিম লীগের উল্লেখযোগ্য রাজনৈতিক কর্মসূচির ছকে উপস্থাপন। যেখানে রাজনৈতিক কর্মসূচি সংবলিত ছকের তথ্য সঠিকভাবে ধারাবাহিকভাবে উপস্থাপন করতে হবে। এই প্রশ্নটির জন্য আমরা সমাধানটিকে দেখে নেই। ঘন প্রশ্নের উত্তর, কংগ্রেস মুসলিম লীগের রাজনৈতিক কর্মসূচির ছকে উপস্থাপন। জাতীয় কংগ্রেস 19 শতকের মাঝামাঝি 1906 খ্রিস্টাব্দে ঢাকায় নিখিল সময় থেকে ভারতীয়দের ভারত মুসলিম লীগ নামক জাতীয়তাবোধের উন্মেষ রাজনৈতিক দলের প্রতিষ্ঠা লক্ষ্য করা যায়। বিভিন্ন মুসলমানদের স্বতন্ত্রবাদী সভা সমিতি ও সংগঠনের চিন্তার ফল ভারতীয় কংগ্রেসের মাধ্যমে শিক্ষিত মধ্যবিত্ত মুসলিম সম্প্রদায়ের আস্থা শ্রেণীসমূহ নিজেদের দাবি অর্জনে ব্যর্থ হয়। প্রধানত দোয়া এবং মতামত প্রকাশ মুসলিম স্বার্থ রক্ষার নামে কাজ করতে শুরু করে। ভারতের নেতৃস্থানীয় সংবাদপত্রের প্রসার এবং মুসলমানগণ মুসলিম লীগের যোগাযোগ ব্যবস্থার উন্নতি গোড়াপত্তন করেন। ফলে সর্বভারতীয় ধ্যান কংগ্রেসের মতো মুসলিম ধ্যান ধারণা প্রচারের সুবিধা হয়। লীগের প্রাথমিক পর্যায়ে এই প্রেক্ষাপটে 1885 খ্রিস্টাব্দের নীতি ছিল ব্রিটিশ শাসনের অবসরপ্রাপ্ত ব্রিটিশ সিভিলিয়ান প্রতি অকৃত্রিম আনুগত্য এলএনএ অ্যাক্টাভিয়ান নিয়মের প্রদর্শন। প্রথম বিশ্বযুদ্ধের উদ্যোগে ভারতীয় জাতীয় সময় লীগ ও কংগ্রেসের প্রথম বৈঠক পারস্পরিক সৌহার্দ্যের নীতি বোম্বাইতে অনুষ্ঠিত হয়। অনুসরণ করে 1916 খ্রিস্টাব্দের প্রাথমিক পর্যায়ে ব্রিটিশ স্বাক্ষরিত লখনৌ চুক্তি এই সরকারের প্রতি আনুগত্যের পর প্রকৃষ্ট উদাহরণ। নীতি অনুসরণ করলে ধীরে পরবর্তী সময়ে জিন্নাহর নেতৃত্বে ধীরে নানান ঘাতপ্রাবিয়ার লীগ মুসলিম স্বার্থ রক্ষায় মাধ্যমে এই দল ভারতীয় মনোনিবেশ করে এবং জাতীয়তাবাদী আন্দোলনে মুসলমানদের একমাত্র পূর্বভাগে এসে যায়। তা প্রতিনিধিত্বকারী সংগঠনের সময়েও মুসলিম সম্প্রদায়ের পূর্ণ মর্যাদা দাবি করে। আস্থা অর্জনের এই দল ব্যর্থ হয়। এতে কংগ্রেসের সঙ্গে লীগের দ্বন্দ্ব হয়। শেষ পর্যন্ত দ্বিধা বিভক্ত সংঘাত অনিবার্য হয়ে ওঠে জাতীয়তাবাদ ভাবধারার। 1940 সালের মার্চ মাসে লীগের ফলে 1947 খ্রিস্টাব্দে লাহোর প্রস্তাব তথা আগস্ট মাসে ভারত ও মুসলমানদের কোনো স্বতন্ত্র পাকিস্তান নামক দুটি স্বাধীন বাসভূমির দাবির ফলে এই রাষ্ট্রের জন্ম হয়। সংঘাত চূড়ান্ত রূপ নেয়। এই স্বতন্ত্রবাদী রাজনীতি শেষ পর্যন্ত পাকিস্তান নামক পৃথক মুসলিম রাষ্ট্র গঠনের মাধ্যমে পরিণত লাভ করে। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের গণ প্রশ্ন উত্তর। চলো আমরা পরবর্তী প্রশ্নটি দেখে নেই। সামাজিক ও রাজনৈতিক জাগরণের পারস্পরিক মত বিনিময় উদ্বুদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা, অর্থাৎ পারস্পরিক মত বিনিময়ের প্রয়োজনীয়তা ব্যাখ্যার যথাযথ উপস্থাপন, এটি হচ্ছে আমাদের সর্বশেষ প্রশ্ন। চলো আমরা এই প্রশ্নটির সমাধানটিকে একটু দেখে নিই। আমরা পরবর্তী প্রশ্নটির সমাধানটিকে দেখে নিই। গহন প্রশ্ন উত্তর, সামাজিক ও রাজনৈতিক জাগরণের পারস্পরিক সম্পর্ক, মত বিনিময়ে উদ্বুদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা ব্যাখ্যা। 20 শতকের শুরুতে ব্রিটিশ ভারতীয় সরকার কর্তৃক গৃহীত কতিপয় সিদ্ধান্ত সাম্প্রদায়িকতা বৃদ্ধির সহায়ক। এ প্রসঙ্গে 1905 খ্রিস্টাব্দে 22 রয়ে লর্ড কার্জনের বঙ্গবিভাগ উল্লেখযোগ্য। এর প্রতিক্রিয়ার সাথে
সারা ভারতে বিস্তার লাভ করে এবং রাজনীতিতে হিন্দু মুসলিম সমস্যাকে আরও জটিল করে তোলে। যদিও সরকারি ভাষ্য অনুযায়ী শুধুমাত্র প্রশাসনিক সুবিধার্থে সুবৃহৎ বাংলা প্রদেশকে দুই ভাগ করা হয়, বস বিভাগ বিরোধী ও উদীয়মান জাতীয়তাবাদী শক্তি এককে ভাগ ভাগ করা এবং শাসন কর নীতির বহিঃপ্রকাশ হিসেবে দেখে। কার্জনের কিছু বক্তব্যের মধ্যেও এই বেদ নীতির সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়। ঢাকা নবাব সলিমুল্লাহ সক্রিয় সমর্থনের মাধ্যমে পূর্ব বাংলার মুসলমানদের মধ্যে পরিকল্পিত বঙ্গ বিভাগের পক্ষে জনমত সংগঠিত হতে থাকে। অপরদিকে কলিকাতা কেন্দ্রিক হিন্দু ভদ্রলোক শ্রেণী এর ঘোরতর বিরোধিতায় লিপ্ত হয়। বস বিভাগের বিপদেও সাম্প্রদায়িক এবং শ্রেণীর স্বার্থে উপাদান নিহিত ছিল। পূর্ব বাংলা আসাম পূর্ব বাংলা ও আসাম নিয়ে গঠিত নতুন প্রদেশ কলিকাতার কেন্দ্রিক পেশাজীবী কলকারখানার মালিক ভূস্বাম ইত্যাদি শ্রেণীর স্বার্থকে বিস্তৃত করবে, এটা সহজে অনুমেয় ছিল। এই ধরনের বেশিরভাগ মানুষ হিন্দু সম্প্রদায়ের শিক্ষিত ভদ্রলোক শ্রেণীর অন্তর্গত ছিল। সুতরাং বদ বিভাগের পশ্চাতে কার্জনের আসল উদ্দেশ্য যাই হোক না কেন, এর ফলে বাংলা তথা ভারতীয় রাজনীতিতে বিদ্যমান সাম্প্রদায়িক ভেদ বুদ্ধি আরও ব্যাপক হয়। 1948 খ্রিস্টাব্দের আগস্ট মাসে ব্রিটিশ ভারত দ্বিধা বিভক্ত হয়ে দুটি স্বাধীন রাষ্ট্র ভারত ও পাকিস্তানের পরিণত হয়। এই বিভাজন ছিল হিন্দু মুসলিম সাম্প্রদায়িক রাজনীতির অনিবার্য পরিণতি। ভারতে জাতীয়তাবাদের চেতনার উন্মেষকালে সাম্প্রদায়িক ভাবধারা লক্ষ্য করা যায়। দুই প্রধান সম্প্রদায়ের মধ্যকার সার্বিক অসমতা তাদের মধ্যে ঐক্যবদ্ধ ভারতীয় জাতীয়তাবোধের জাগরণের পথে অন্তরায় সৃষ্টি করে। সংখ্যালঘু মুসলমানদের সংখ্যা গুরু হিন্দু কর্তৃক শাসিত ও শোষিত হওয়ার ভয়ে ভারত ভয় করত। এই ভীতি পুরোপুরি অমূলক ছিল না, কারণ ধর্মীয় অনুগত্য ছিল সর্বাপেক্ষা বল। 1937 থেকে 1939 খ্রিস্টাব্দে ভারতের 8 প্রদেশের কংগ্রেসের শাসন সময় মুসলিম ভীতি আরও ঘনীভূত হয়, ফলে মুসলিম লীগের নির্জাতিত্বের ধারণা ও স্বতন্ত্র আবাসভূমির দাবি জোরদার হয়। পাকিস্তান সৃষ্টির মাধ্যমে এই দাবি পূর্ণতা লাভ করে। রাজনীতিতে সাম্প্রদায়িক ভেদাভেদ সৃষ্টির জন্য সকলেই দায়ী ছিল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের সর্বশেষ প্রশ্নোত্তর। তোমাদের 12তম সপ্তাহের ইতিহাস বিষয়ের অ্যাসাইনমেন্ট। তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে, যেন তারাও তোমাদের মতো উপকৃত হতে পারে। আর আমাদের চ্যানেল থেকে নিয়মিত সকল অ্যাসাইনমেন্টগুলো নিয়মিত পাবলিশ হবে ইনশাল্লাহ। সকল ভিডিওগুলো নিয়মিত পাওয়ার জন্য ভিডিওটির চ্যানেল বক্সের অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।